সামরিক বাজেট বিলের পর এবার প্রতিরক্ষা বিলেও ভেটো দিলেন বিদায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বিলটিকে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন তিনি। ট্রাম্প বলেন, বিলটি মূলত রাশিয়া ও চীনকে খুশি করার জন্যই পাশ করা হয়েছে। চলতি মাসেই $740 বিলিয়ন প্রতিরক্ষা বিল পাশ হয় মার্কিন কংগ্রেসে। ট্রাম্পের অভিযোগ, এটি আইনে পরিণত হলে তা শুধু অন্যায় হবে না, অসাংবিধানিকও হবে। যদিও সংবিধানের আলোকে নিজের এমন দাবির পক্ষে কোনো ব্যাখ্যা দেননি বিদায়ী প্রেসিডেন্ট।